सरस्वती भगवती कालीर पासे सामने कला देवा आछे कला जिलापी तो तुम्हें पास दिए हाँटछर मुचकी मुचकी हेसे बोलछो छी 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 कथा हलो बुद्धि आछे गो एकी कला खेते पारे एटा एकटा काज हलो देखि तुम्हार हाथे कयदिन परे फूल आछे तुम्हें एकेबारे ईट सीमेंटेर तैरी खाम्बार उपरे रेखे दिले ওখানে তো কিছু মূর্তি ছবি আছে তোমার যে কিছুই নাই তুমি যদি তার চেয়ে কম বুদ্ধিমান না হও অশিক্ষিত তার চেয়ে যদি না হও তাহলে অশিক্ষিত কে ওর তো কিছু ছবি মূর্তি আছে তোমার যে কিছুই নাই গো তুমি কি একবারে নিচে নামতে নামতে নিজেকে আর মানুষ মনে করো না মনে হয় পৃথিবীতে দুটো পাপ আছে মানুষ না করেই পাপী তার একটা পাপ হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা যেই খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চা আছে সেই খেলা জায়েজ যেমন ফুটবল ক্রিকেট ছেলেরা আশেপাশে স্কুল ফিল্ডে খেলাতে পারে যেটা শরীর চর্চা যখন তাতে টাকা হারজিত আছে তখন সেটা জুয়া সেটা কিয়ামত পর্যন্ত হারাম যেই খেলাতে টাকার হারজিত নেই শরীর চর্চাও নেই সেটা একেবারেই হারাম টোটালি হারাম সম্পূর্ণরূপে হারাম যেমন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের যত খেলা আছে কেউ যদি এসব খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তে ডুবিয়ে দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাইবাবে নারদে শির ফাকাদাত খালে এদাহ ফিদামে খিনজির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল আমি অনুবাদক হাদিস মুসলিম আমি আগে পিছে কমবেশ করতে পারবো না এরকম কোনো সুযোগ আমার কাছে নেই তোমার মা তোমাকে গেমস খেলাতে লাগিয়ে দিয়ে তোমার মা স্টার জালসা দেখে তোমার মা যদি অশিক্ষিতা কুশিক্ষা মহিলা না হয় তাহলে খারাপ মহিলা কে তোমার মা দিন রাত স্টার জালসা নিয়ে ব্যস্ত থাকে আর তোমাকে লাগিয়েছে গেমস খেলাতে তোমরা মা বেটা কেমন মানুষ নিজেকে তোমরা পশু প্রাণী মনে করো তোমার মা নিজেকে মানুষ মনে করে না তোমার মা মনে করে যে আমি একটা পশু প্রাণী খাই পায়খানা করি বাজার করি আর স্টার জালসা দেখি তোমার মার কোনো সুযোগ নেই আমাকে একজন শিক্ষিতা মহিলা বলার তার কোনো সুযোগ নেই তোমার মাকে যদি আমি অশিক্ষিতা মহিলা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না আজকে শিক্ষা টুলিতে এই কথা শেষ করলাম আমার বক্তব্যের পরে তুমি তোমার বাপ তোমার মা আমার সামনে আসো কথা বলো তোমার মা স্টার জালসায় লিপ্ত থাকে যদি তোমার মাকে আমি অশিক্ষিতা মহিলা প্রমাণ করতে না পারি আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না আজকেই শেষ মনে রেখো এইভাবে কথা আমি 26 বছর থেকে বলছি কতদিন থেকে 26 বছর থেকে দুই একদিন নয় আমি 1990 সালে মাঠে নেমেছি আমার কথার কোনোদিন 19-20 হয়নি আজকে দুই একটা 19-20 হবে এটা আমি মনে করি না কোনোদিনই হবে না ইনশাআল্লাহ যতদিন মাঠে আছি তবে আমি প্রতি মাসে তোমাদের বাড়ির পাশে আসি তুমি একটু পরীক্ষা করে দেখতে পারো সম্মানিত দিনী ভাই বোন আর একটা পাপ আছে মানুষ না করেই পাপি আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা ইজতাতারা ফমারাত বিমাজলিসিন ফায়াকাদা বাইকাদা জানিয়ে কোন মহিলা যদি সাজগোজ করে কোন মহিলা যদি সাজগোজ করে ঠোঁটে লিপস্টিক দিয়ে মানুষের পাশ দিয়ে হাঁটে ও ব্যভিচারনি ও ব্যভিচারনি ও ব্যভিচারনি অথচ যে না করেইনি আল্লাহর নবী বলছেন ও ব্যভিচারনি আমি অনুবাদক তোমার মা তোমার বোন তোমার ভাবি এখনো বাজারে হাঁটছে এখনো
ও যদি ব্যভিচারিণী না হয় তো ভালোকে, ও যদি তার খারাপকে। তোমার মা ধর্ম দেখায়, ফ্যাশন বোরকা পরে চলে, তোমার মায়ের বোরকার কোমর চিকন, ঠোঁটে লিপস্টিক দিয়ে পাউডার মেখে তোমার মা এখন রাস্তায় হাঁটে, তোমার বোন এখন রাস্তায় হাঁটে। ব্যথা লাগে, তোমাকে ব্যথা দেওয়ার জন্য আমি এসেছি, মরা পর্যন্ত যেন তোমার কথা লেগে থাকে অন্তরে, যেখান দিয়ে যাবে কেটে চলে যাবে মরা পর্যন্ত যেন মনে থাকে, ওই জন্য এসেছি। তোমার মাকে আল্লাহর নবী বলছেন ব্যভিচারিণী, আমি বলিনি। তোমার বোনকে আল্লাহর নবী বলছেন ব্যভিচারিণী, আমি বলিনি। যদি কোনো দুঃখ প্রকাশ করার থাকে, গালি দেওয়ার থাকে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটা দিয়ে নি, দিয়ে পরকাল হারায়ও মোরতাদ হয়ে মরিও, আমি এটা চাইনি, ভালো হয়ে মর। আমি অনুবাদক, আবারও বলছি, আল্লাহ নবী বলেন ইন্নাল মারাতাইজাস তাতারাত, নিশ্চয় মহিলা যারা সাজগোজ করে, আতর গায়ে দেয়, সাজগোজ করে, ফামারাত মজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে হাঁটে, পুরুষের বৈঠকের পাশ দিয়ে হাঁটে, ও হচ্ছে ব্যভিচারিণী, ও হচ্ছে ব্যভিচারিণী, ও হচ্ছে ব্যভিচারিণী, কথাটি তিনি তিনবার বলেছেন। আমার কাছে কমবেশ করার কোনো সুযোগ নেই। তুমি কি মরেছ? তোমার মা কেন বাজারে গেল? তোমার বাপ কি মরেছে? তোমার মা কেন বাজারে গেল? মহিলা কেন বাজার করা শিখলো? তাকে কেন বাজারে যেতে হবে? তোমার বাপের গায়ে কি রক্ত নেই? তোমার বাপ কি কাপুরুষ? তার পুরুষত্বা নেই? মোহর দিয়েছে তোমার বাপ লোকে মারে ধাক্কা সারাদিনে, টাকা দিল একজন আর ধাক্কা মারে আরেকজন, মোহর দিল একজন আর ধাক্কা মারে আরেকজন, খারাপ লাগে না? আর আমি তো ওইসব মুখে লিপস্টিক কি যেন দেয়, আস্কারা মাস্কারা আইলা মাইলা, ও তো আমার জানা নাই, ওগুলো কিনলো তোমার বাপ আর দেখে রিক্সাওয়ালা, এইটি কি তোমার বাপকে একটু খারাপ লাগে না? ছি 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 ছি, এটা হয় কি করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী যে যুদ্ধে আমাকে ছেড়ে চলে গেলেন, আমি পেশাব পায়খানা করে এসে দেখছি কেউ নেই, তো আমি ওখানে বসে পড়লাম, ওই যে সাফনে বেটে মুয়াত্তাল দূর থেকে আমাকে দেখে বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো আয়েশা, উনি আমাকে দেখে চিনে নিয়েছেন এজন্য যে তিনি আমাকে পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে দেখেছিলেন, আমি ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের শব্দ বলার সাথে সাথে মুখটা আমি ঢেকে নিয়েছি, মুখ খোলা জায়েজ, তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মুখ ঢেকে নিলাম। তোমার মা নগ্ন পোশাকে দিন রাত চলে, এটা হলো ইসলামী বিধান। আয়েশা বলছেন যে আমি মানুষ দেখে মুখ ঢেকে নিলাম। মনে রেখো, আমি মুসলমানের সামনে কথা বলছি, আমিও মুসলিম, তুমিও মুসলিম, তোমার মাও মুসলিম, আমাকে কথা বলা থেকে ফিরাতে পারবা না, তোমাকে ফিরে আসতে হবে জরুরি ভিত্তিতে। শুনুন একটু কথা, আরো এখানে থেকে যাচ্ছে, তারপরে ফিরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফান মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কম সম্প্রদায় মানুষ মন সে তুন, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, ওদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, গাভীর লেজ মানে একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি থাকে পুলিশের হাতে, আর এরকম লাঠি থাকে তোমাদের কলেজের শিক্ষিত ছেলেদের হাতে, ওরা নাকি শিক্ষিত যারা মারামারি করে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হাতে থাকে লাঠি, যার একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো, ওরা নাকি শিক্ষিত ছেলে। ইয়াজরিবুনা বিহান্নাস, তারা মানুষকে মারে এই লাঠি দিয়ে, ওরা জাহান্নামে যাবে, আমি অনুবাদক,
হাদিস মুসলিম। এরকম লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে, পুলিশের হাতে থাকে, এরকম লাঠি তোমাদের হাতে থাকে। আমি আবারও অনুবাদ করছি, একটু দেখো, দেখ ছেলে রেডি হও, কাউরে গায়ে হাত দেব না। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো। গাভীর লেজ কেমন? গাভীর লেজ কেমন? একদিক মোটা, একদিক চিকন। ইয়াজরেবুনা বিহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। এ দেখো তোমার মায়ের কথা চলে আসলো, আবার বুঝো, এই ছেলে আবার বুঝো, আমি বলছি দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে, নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। এ দেখো তোমার মায়ের ফ্যাশন বোরকা চলে আসলো। আমি অনুবাদক, দেখো উনিশ বিশ করবো না।